আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আবালক বয়সে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে হঠাৎ নিখোঁজ এক কিশোর, খবর পেতেই মানসিকভাবে ভেঙে পড়ল তার পরিবার। নাতনিকে ফিরতে পাওয়ার আশায় আজ প্রশাসনের দরজায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার দাদু। এই নিখোঁজ হওয়ার পেছনেই রহস্যের আঁচ পাচ্ছেন পরিবার। ঘটনাটি নদিয়ার ফুলিয়ার নিথুর সাহেবডাঙ্গা এলাকায়। পরিবারের দাবি, গত তিন বছর আগে ১৩ বছর বয়সী বাড়িতে রাগারাগি করে বোম্বাই চলে যান অরূপ ঘোষ। সেখান থেকে একটি হোটেলে কাজ করতেও শুরু করে। যদিও বিগত তিন বছরের মধ্যে কিশোর অরূপের সাথে ফোনে কথাবার্তা হয় তার পরিবারের, কিন্তু গত কয়েক মাস ধরে অরূপের বাড়িতে আসার কথা ছিল। কিন্তু জানুয়ারি মাসের ১ তারিখের মালিক হোটেল মালিক নন্দ ঘোষ ফোন করে জানান অরূপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও অরূপের মোবাইল ফোন সিম খুলে নেওয়া হয় বলে অভিযোগ তার পরিবারে। অরূপের নিখোঁজের কথা শুনেই মানসিকভাবে ভেঙে পড়ে পরিবার। অরূপের একমাত্র দাদু দাদু মঙ্গল ঘোষ অভিযোগ করে তার নাতির সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা না থাকলেই হঠাৎ কেন নাতি নিখোঁজ হয়ে যাবে। মামা গোপাল ঘোষের দাবি, নিখোঁজ ঘটনার পেছনে হোটেল মালিক সবই জানে কিন্তু আড়াল করার চেষ্টা করছে আমাদের। আমরা শুধু পুলিশ থানার প্রশাসনিক যোগাযোগ ছিল নাতির সাথে, শুধু না বিভিন্ন জায়গায় কথা দাবি জানাচ্ছি। এখন দাদু মঙ্গল ঘোষ অন্যদিকে তদন্ত নেমে পড়েছে শান্তিপুর থানার পুলিশ। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিনিধি। কারণ কি, মানে কোথাও কি কিছু হয়েছে? একটাই কি নাতি নাকি আপনার? বাড়ি কোথায়? অভিযোগ করেছেন থানায়? ঠিক আছে। আচ্ছা, বাড়িতে কাউকে কিছু বলে গেছিল? বাড়িতে কিছু বলে যায়নি, না বলে বলে মামা বাইরে যাব, তিন দিন ভাত না খাইয়েছিল, খানা ভাত না খাই তিন দিন পরে বাইরে গেছে। আচ্ছা, ঠিক আছে। তারপর থেকে তিন বছর হলো, তিন বছর পরে মানে ১ তারিখে খবর পাই আমরা যে হোটেলে নেই। আমাদের এখানে ফোন আসে, মালিক নন্দ ঘোষ এরকম ফোন করে জানায় যে আপনার ভাগ্নে নেই। আপনার জানতে চাইনি কি মানে কারণটা কি? কারণ তো আমি জানতে চাচ্ছি যে ও কোথায় আছে না আছে। আমি বোম্বে যাব, আমি মাতাল মদ খাই হ্যান ত্যান করি, ঠিক আছে। ওরা মোবাইলে সব বলছে, ঠিক আছে, তুই আসবি না, তুই আলে কেচে ফেসে যাবি। তাহলে আপনাদের কোথাও সন্দেহ হচ্ছে? আমাদের তো সন্দেহ হচ্ছে, হয় ছেলে বেঁচে আছে নাহলে ছেলে কোনো জায়গায় কাজে ঢুকেছে, এইটাই আমার খুব সন্দেহ হচ্ছে। আচ্ছা, আর ছেলে আমার ছেলে আমার বাড়ি এসে সন্তান পৌঁছে যাবে। খোঁজ খবর শুরু করেছেন আপনারা? হ্যাঁ, খোঁজ তো খবর করছি, আমি এখন যাব বোম্বে। লাস্ট কতদিন আগে যোগাযোগ হয়েছিল ওর সাথে? লাস্ট এই ১ তারিখের পর থেকে আর যোগাযোগ নেই। তিন বছরের মধ্যে কি যোগাযোগ হতো ওর সাথে? হ্যাঁ, রেগুলার ফোন করে, আমাকে ফোন করে, পাড়ার বন্ধু বান্ধবকে ফোন করে। হঠাৎ কি ফোন বন্ধ? এই ১ তারিখের পর থেকে মালিক সিম কার্ড নিয়ে নিয়েছে। মালিক সিম কার্ড কিসের জন্য নিল? ফোন একবারও আমাকে তো বাড়িতে আমার বাড়িতে ফোন করে জানালো না, যখন সিম কার্ডটা নিল। একবার তার বলা উচিত ছিল যে আপনার ভাগ্নে যে থাকবে না আমার হোটেলে, যে তুমি ফোন যে আমাদের এখানে এসে নিয়ে যাও, ঠিক আছে, সেটা তো আমাকে একবারও তো জানায়নি। আপনাদের কী সন্দেহ হচ্ছে? আমার সন্দেহ হচ্ছে যে আমার ছেলে বেঁচে আছে কি না আছে, এটা আমি কিছু বলতে পারছি না। আমি আছি শান্তিপুর থানার ভিতরে, আমার ভাগ্নে আছে বোম্বের ভিতরে। এবার কী হচ্ছে না হচ্ছে, ওরা কী খোঁজাখুঁজি করছে না করছে, সেটা তো আমি জানতে পারছি না। আমি আমার এই থানায় শান্তিপুর থানায় অভিযোগ জানাব। কী চাইছেন এখন? আমরা চাই আমাদের ছেলে ফিরত আসুক বাড়িতে। বাড়ি কোথায়? বাড়ি নিতকু সাহেবডাঙ্গা। কী নাম ছেলের? ছেলের নাম অরূপ ঘোষ। যখন চলে গেছে তখন কত বছর বয়স ছিল? তখন বছর ছিল ১৩ বছর। এ পর্যন্ত সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।